হ্যালো বন্ধুরা, সবাইকে শুভ সন্ধ্যা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে প্রথমে সরি বলবো, কেননা গতকালকে যে আমি ভিডিওটা করেছিলাম সেটাতে একটা সমস্যা হয়েছে। আমি গতকালকে যখন আমার ভিডিওটা করি, তারপর আমি যখন প্লে করছিলাম সেটা কয়েক সেকেন্ড চলে, আমি সারা রাত মোটামুটি 3টা পর্যন্ত ওটাকে আমি আপলোড দেওয়ার জন্য আমি যে ব্রাউজার দিয়ে কাজ করি সেখানে নিচে পক্ষে 30-40 বার ট্রাই করলাম, অন্য একটা ব্রাউজার দিয়েও সেখানে 10-20 বার ট্রাই করলাম, 1% আপলোড হয়ে আসে, কোনোভাবে আপলোড হচ্ছে না। আমি কোনো মতে এই রহস্য কুলকিনারা আমি করতে পারিনি। পরে ভোররাত কালকে 3টা সাড়ে 3টা বা 4টার দিকে আমি আবিষ্কার করলাম যে আমার ওই ভিডিওটা কোনাপ্টেট হয়ে গেছে, অর্থাৎ এটা নষ্ট হয়ে গেছে ভিডিওটা। ভিডিওটা প্লে করলে 5 সেকেন্ডের মতো সেটা রান করে, অনলি 5 সেকেন্ড, এরপরে আর রান করে না, তারপরে সে ইরোর কোড দেখায়। খুব চেষ্টা করেছি আমি, অনেক সফটওয়্যার নামালাম, অনেক কিছু করলাম, করে সেগুলো দিয়ে ওই ভিডিওটাকে কি বলবো সুস্থ করার চেষ্টা করলাম, ভালো করার চেষ্টা করলাম, কিন্তু একটাও কোনো কাজ হয়নি। আমি এই কালকে থেকে শুধু এই কাজটাই করছি। আজকে আমার জুনিয়র ফ্রেন্ড এমডি শুভ ইসলাম, ও আরও এক্সপার্ট, ওর কাছে হেল্প নিলাম, ও বললো যে ভাই এটা কোনো মতেই এটা ব্যাক করা সম্ভব না। সো এই জন্য আমি দুঃখিত, কিন্তু গতকালকে 8 সেকেন্ড ভিডিওটাই আমি আজকে ওটা আবার প্লে করা যাচ্ছে, কিন্তু আপনারা আমি যে কেটে ওটাকে আপলোড করব সেটা সম্ভব না, কারণ ওটা কোনো ভিডিও এডিটরে সেটা সে মানে কী বলবো রিড করতে পারছে না, সুতরাং ওটা কাটাও যাচ্ছে না। এখন আমি যেটাকে করবো ওটাকে যেটা করবো সেটা হচ্ছে স্ক্রিন রেকর্ডার দিয়ে রেকর্ড করে ওই 8 সেকেন্ড ভিডিওটা আমি গতকালকে আপলোড করবো। যেহেতু আমি বলেছি যে আমি আল্লাহর 30 দিন মানে এভরিডে 2017 সালের প্রত্যেকটা দিনে আমি ভিডিওটা করতে চাই, সো আমি এটা যেহেতু ভিডিও অলরেডি করে ফেলেছি, কিন্তু তারপর আমি ওর প্রমাণ হিসেবে ওটা আমি আপলোড দেবো। যাই হোক, মূল প্রসঙ্গে চলে আসি। দেখছেন রফিক ব্লগসের আজকে 213 পর্ব, 213। আজকে হচ্ছে 1 আগস্ট 2017, আর বাংলা তারিখ হচ্ছে সেই সাথে বাংলা তারিখ, বাংলা নিউজেই খুব ভালো দেখায়। বাংলা তারিখ হচ্ছে 17 শ্রাবণ 1424, 1 আগস্ট 2017, 7 জিলকদ, 1438, ঢাকা, মঙ্গলবার। মঙ্গলবার সবার মঙ্গল হোক এটাই কামনা করছি। এখন যেটা সবচেয়ে বড় একটা টপিক সেটা হচ্ছে যে প্রথমত যাই বাংলাদেশ থেকে শুরু করি, সেটা হচ্ছে 6 মাস পর তোফা ও তহুরা আবার অস্ত্রোপচার। তো এই তোফা ও তহুরা দুইটা শিশু বাচ্চা, তাদের পিছন অংশটা কোমরটা একসাথে জোড়া লাগানো ছিল, তারা যমজ বোন ছিল। পরে আজকে তাদেরকে অপারেশন করা হয়। অপারেশন করার পর তাদেরকে দুজনকে আলাদা রাখা হয়েছে এবং বলা হয়েছে, প্রত্যেকে দেখলাম তাদের জ্ঞান ফিরেছে অলরেডি আর কি। তো সেটা যদি তারা যদি সুস্থ হয় সেটা অবশ্যই একটা ভালো খবর। দোয়া করে সৃষ্টিকর্তার কাছে বাচ্চা দুটো স্বাভাবিক মানুষের মতো বেড়ে উঠুক, যদি মারা না যায়। সাধারণত এইসব ব্যতিক্রমী বাচ্চারা বেশি দিন বাঁচে না, তো আমি দোয়া করব তাদের জন্য। তাদের এই অপারেশনটা করতে 8 ঘন্টা সময় লেগেছে, 8 ঘন্টার পর তাদেরকে আলাদা করা সম্ভব হয়েছে। ধর্ষক তুফানের পর তার ভাইও যুবলীগ থেকে বহিষ্কার। ভাই গড, এই লোক যুবলীগের ধর্ষক তুফানের ভাই, বড় বড় টেররিস্ট বগুড়া। আরও 1165 মেগাওয়াট বিদ্যুৎ দিতে চায় ত্রিপুরা। মাই গড, ত্রিপুরা মানে ভারতের ত্রিপুরা আরও 1165 মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশের কাছে বিক্রি করতে চাচ্ছে। আমাদের বিদ্যুৎ দরকার, কারণ এটা আমরা বুঝছি যে আমাদের বিদ্যুৎ দরকার। এমপিদের নিয়ে যেসব কথা বাদ দিলেন সুপ্রিম কোর্ট, জন্ম মৃত্যু নিবন্ধনে নতুন ডিজি, 24 যুগ্ম সচিবের পদ বদল, ভারতের সঙ্গে যৌথ উদ্যোগে বড় নদী ড্রেজিংয়ের নির্দেশ, ভারতের সাথে যৌথ উদ্যোগে। স্বস্তিতে ইসি, আগস্টের প্রথম ভাগে গণমাধ্যমের সঙ্গে সংলাপ। এবার আগরায় নকল ডিম, এটা আমরা একটু পড়বো। পেপারলেস বাণিজ্যে খরচ কমবে 1%, এটা বলেছে বাণিজ্য মন্ত্রী সম্ভবত। পেপারলেস মানে সব কাগজে, আমাদের এখন যেসব পেপার এলসিএলসি করতে যেসব পেপার টেপার লাগে, এইসব পেপারলেস কাগজে খরচ কমবে 1% মানে 100 টাকার মধ্যে 31 টাকা খরচ কমবে, এটা উনি দাবি করেছেন। আর কোনো উল্লেখযোগ্য কী আছে? 10 দিনের মাথায় মিডিয়ার প্রধানকে বরখাস্ত করলেন ট্রাম্প। হ্যাঁ, ট্রাম্পের যে মিডিয়ার প্রধান ছিল, মিডিয়া উইংস, সে চিফ, তাকে 10 দিনের মাথায় ট্রাম্প ছাঁটাই করে ফেলেছে। সে 10 দিনও টিকতে পারলো না, চিন্তা করেন ট্রাম্পের কী অবস্থা। বিশ্ববিদ্যালয় শিক্ষিকা পূর্ণিমা, মিস পূর্ণিমা কোন বিশ্ববিদ্যালয় শিক্ষিকা সেটা একটা জানা দরকার। এক গানে সুমি স্পর্শিয়া কোনাল, সুমি কোনটা স্পর্শিয়া কোনটা, এই মেয়েটার তো গলা খুব মোটা, গলা কোনো বাজে টোন, এগুলো কেমনে কি গান গায় আমি বুঝি না, যখন তখন ওটা টোন দেয়। আমি তো তাকে বলি নয়েজ অফ কি বলবো ড্রামা, নাটকের ড্রামা আর কি, নাটকের নয়েজ। আচ্ছা, এবার যেটা দেখি নকল ডিমের বিষয়টা একটু দেখে নেই। নগরের 5 লাইশ থানাধীন প্রবর্তক মোড়ের আফমি প্লাজার আগ্রা সুপার শপের নকল ডিম বিক্রির অভিযোগ উঠেছে, চিরঙ্গের কথা আগ্রাতে, আগ্রা বাংলাদেশের নাম উল্লেখযোগ্য একটা সুপার শপ।
আচ্ছা, বিশেষ করে সন্ধ্যা সূর্যাস্তের জন্য বানের প্রশ্ন আপোষ করি না। বাজারে যেখানে প্রতিদিন 8 টাকা, সেখানে রেনেটা কোম্পানির পূর্ণাভা ওমেগা 3 এনরিচড এগ প্রতিটি 25 টাকায় কিনেছিলাম, কিন্তু সন্তানের খাবার তৈরির সময় ডিম ভাঙার পর দেখি ডিমের কুসুম শক্ত, পরে ডিমের কুসুমের রং বদলাতে থাকে। অস্বাভাবিক মনে হলে এগুলো মুরগির ডিম হতেই পারে না। প্রত্যেকটা ডিম সে 25 টাকা কিনেছে সন্তান তার সুস্বাস্থ্যের জন্য, সে তার মানে 100 টাকা হালি ডিম। চিন্তা করা যায় এই ভদ্রলোক সে কি হতো তার সন্তানের জন্য, কি বলবো, হি হ্যাজ লস অফ মানি, অ্যান্ড এটা তার দেখানো দরকার। এবং সে সেটা ভাঙার পর দেখতে পেয়েছে এটা মোটেও মুরগির ডিম না, এটা নকল ডিম। কিন্তু এই অভিযোগ অস্বীকার করেছে যারা ওখানকার ম্যানেজার ছিল, তারা বাদ দিলাম। প্রথম আলোতে যাই, তুফানে বরফের মতো যুবলীগ থেকে বহিষ্কার, যেটা বলেছিলাম। তোফাতো হলে গ্যান ফিরেছে, যেটা আমি বলেছিলাম, যে সড়কে 12 মাস পানির নিচে কোন সড়কে এক ঝলক দেখলে দেখবো ততক্ষণটা বের হয়ে আসুক। ও মাই গড, স্কুল ছাত্রের বেতন 12 লাখ টাকা, এই কার এত বড় কপাল! হাসি খুশি রাবিয়া রোকাইয়া হাসপাতালে বিছানে শুয়ে যেতে হাসছে, হাত মেরে খেলছে, এদের আবার দুই জোড়া, এদের মাথা দুইটা একসাথে। চুক্তি ছাড়া বাংলাদেশ সফল নয়, একটি ইতিবাচক খবর কালো পাওয়া গেছে। আর্থিক কাঠামো নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়া আছে, বিশ্ববিদ্যালয়ে অর্ধেক ছাত্রী যৌন নির্যাতনের শিকার, অস্ট্রেলিয়া বিশ্ববিদ্যালয় পড়ুয়া অর্ধেকের বেশি ছাত্রী যৌন নির্যাতনের শিকার, এখানে দাবি করা হয়েছে। তাই যে সড়ক 12 মাস পানি নিচে, এটা কোথায়? এটা কেবল গাড়িতে না এভাবে চলতেছে, আমাদের মনেও মরিচা ধরেছে। 12 মাস পানি নিচে থাকে এই সড়ক জুরাইডের কমিশনার রোড নামে পরিচিত। মাই গড, রাজধানী কদমতলী জুরাইন এলাকা 12 মাস পানি নিচে থাকে রাস্তা, মানে কত ভালো রাস্তা, চিন্তা করা যায়। শেষ করে এই সেই ব্যক্তি স্কুল ছাত্র যে এখানে 12 লাখ টাকা বেতন পায়, স্কুল জীবন শেষ করেই কত টাকা বেতন চাকরি প্রত্যাশা করতে পারে লাখের ঘরে নিশ্চয়ই নয়, কিন্তু ভারতের এমন এক শিক্ষার্থী মাসে 12 লাখ রুপি। বিশ্বের বৃহত্তম ইন্টারনেট প্রতিষ্ঠান গুগল হর্ষিত শর্মা নামের এই শিক্ষার্থীকে বার্ষিক 1,40,00,000 রুপি বেতন দিয়ে নিয়োগ দিয়েছে। গুগলে চাকরি করে, বার্ষিক 1,40,00,000 রুপি বেতন, মাথা নষ্ট ম্যান। মানুষ কি কপাল নিয়ে জন্মায়, আমরা কি কপাল নিয়ে জুতা নিয়ে জন্মেছি? ভারতের গণমাধ্যম হিন্দুস্তান টাইমস প্রতিবেদনে বলা হয়, 16 বছর বয়সী হর্ষিত শর্মা গুগলের গ্রাফিক্স ডিজাইন দলে যোগ দিতে চলতি মাসে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে দেশ ছাড়বে, আচ্ছা চলতি মাসে যাচ্ছে আর কি। এই আচ্ছা, তারপরে কি হলো, গুগলে যোগদান করে 1 বছর প্রশিক্ষণ নিতে হবে তাকে। এই প্রশিক্ষণ সময় সে মাসে 4 লাখ রুপি করে পাবে, প্রশিক্ষণ শেষে 1 লাখে তার বেতন বেড়ে যাবে 12 লাখ রুপি। আমি অনলাইনে চাকরি খুঁজতে হবে, চাকরির জন্য মে মাসে আমি আবেদন করেছিলাম, পরে অনলাইনে তারা আমার একটি সাক্ষাৎকার নেয়। গত 10 বছরের থেকে গ্রাফিক ডিজাইনের উপর আমার বিশেষ ঝোঁক রয়েছে, গত 10 বছর থেকে, আমার 16 বছর বয়স তার, মানে সে 16 বছর বয়স, 6 বছর বয়স থেকে তার গ্রাফিক্স ডিজাইনের উপরে ঝোঁক। আমি বেশ কিছু পোস্টার ডিজাইন করেছিলাম, তার ভিত্তিতে গুগল আমাকে নির্বাচিত করেছে। পাওয়া যায় কপাল। চলে যাই অন্য খবরে, এটা তো বললাম অনুষ্কার সঙ্গে কার মিল, এটা একটু দেখি নি। শাহরুখ খান আর অনুষ্কা শর্মা তাদের নতুন ছবি জব হ্যারি মেট সেজল, এই সিনেমাটার তারা প্রমোশনে বেরিয়েছেন শেষ মুহূর্তের প্রচারণায়। এখানে তারা কিং খান, সেখানে অনুষ্কার সঙ্গে তার সবচেয়ে প্রিয় সহশিল্পী কাজলের তুলনা করেন। এই হচ্ছে কাজল আর শাহরুখ খান। এই যে এটা সম্ভবত কিসের ছবি, এটা সম্ভবত সে দুলা দিলে হলে দুলা নিয়ে এই সম্ভবত অথবা আব্দুল আনন্দে জড়ি জাপ তা খাই যান, এরপর তৃতীয় এটা এই ছবিটা সম্ভবত দিলে হলে দুলহা নিয়ে এরকমই হতে পারে। আচ্ছা, এই হচ্ছে সে তাকে সে কাজলের সাথেই মনে করছেন, যে কাজলের মতো সে অনেকটা। শেষ করি, বাংলাদেশের হয়ে খেলার স্বপ্ন তুর্কি কিশোরের, মাই গড, তুর্কির এই তুর্কি বাড়ি ছেলেটা এই বাংলাদেশে হয়ে খেলতে চায়। নির্মাতা পুরস্কারের কথা ভেবে ছবি বানায় না বলেছেন তৌকির আহমেদ, কথাটা অনেকাংশেই ঠিক, এটা সত্য। রূপপুরে মালামালিতে নদী খননে 956 কোটি টাকার প্রকল্প, রূপপুরে মালামালিতে নদী খননে 956 কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে। অন্য নিউজে যাবো, খুব বেশি ভালো মনে হয়, মারবে সীতাকুণ্ডে লাশ পড়বে সন্দীপে, এটা একটা খারাপ খবর আর কি। 27 জুলাই সীতাকুণ্ডে শিশু মৃত্যু বিষয়ে কর্মকর্তা সংবাদ সম্মেলনে বলেছে, সেখানে 9 শিশুর মৃত্যু ঘটনায় সীতাকুণ্ডে বাচ্চারা মারা যাচ্ছে, লাশ পাওয়া যাচ্ছে সন্দীপে। সিদ্দিকুরে চাকরি দেওয়া হবে বলেন স্বাস্থ্যমন্ত্রী, সিদ্দিকুরে তো অন্ধই হয়ে গেছে, তার আর একটি চোখে কোনো যেন আলো ফিরিয়ে আনা যায় সেই চেষ্টা চলছে, তবে তাকে চাকরি দেওয়া হবে সেটাই বলেছে স্বাস্থ্যমন্ত্রী। কিন্তু আদৌ চোখ না থাকলে সে চাকরি দিয়ে কী করবে, কতটুকু করতে পারে, এটা প্রশ্ন। টেক নিউজে যাবো, সেলে বিবৃতি লেখা হয়েছিল ট্রাম্পের নির্দেশনায়,
ট্রাম্প বরাবরই প্রতিদিন এখানে কোনো না কোনো নিউজের শিরোনাম থাকে। আচ্ছা আজকে কাদের সাহেবকে খুঁজছি আমি, বাজারে গিগাবাইটের ছোট কম্পিউটার, এটা হচ্ছে আপনার ওই যে কী বল ম্যাক মিনি যেমন আছে, এটা হচ্ছে মানে স্মল কম্পিউটার বলে বলে এই ছোটো ছোটো কম্পিউটার এতটুকু দেখতে ছোটো আকৃতির, এগুলো এটা এনেছে কি গিগাবাইট। এগুলো সুবিধা হলো যেগুলো জায়গা কম লাগে মনিটর সাথে লাগিয়ে যে কোনো জায়গায় এটা চালানো যায়, তবে দামও অনেক বেশি তুলনামূলক। এই ছোটো বাক্স আকৃতির এই পিসির দাম 7,500 টাকা, অথচ এটা প্রসেসর মানে কোর i3 বেশি না, তারপর 7,500 টাকা এদের দাম। আবার এক্ষেত্রে একটা দেখতাম যে ওখানে হার্ড ডিস্ক লাগানো নেই, হার্ড ডিস্ক এক্সট্রা লাগাইতে হয়। রিভার ব্র্যান্ডের জিবি আছে, এই হচ্ছে মানে ছোটো আকৃতির পিসি, দাম এগুলো অনেক, এগুলো মানে তুলনায় অনেক ভালো একটা পিসি পাওয়া যায়। যেটা বলছিলাম মার্দেশিতা কুণ্ডের লাশ পড়বে সন্দীপে, সেটা এটা নিয়ে সেরকম শিশু মৃত্যু বিষয়ে কর্মকর্তা সংবাদ সম্মেলন করেছে, সেখানে 1 সপ্তাহে 9 শিশু মৃত্যু ঘটনা গণমাধ্যমে হইচই হওয়ার পর সম্মেলনে তারা কর্তৃপক্ষের সমর্থনের সুযোগ নিজেরাই নিজেদের দেন। খারাপ অবস্থা শিশুদের ওখানে মেরে ফেলা হচ্ছে। অন্য নিউজে যাব, শেষ করব, আচ্ছা বিবিসি দিয়ে শেষ করি। বিবিসিতে লাস্ট কি আছে, অ্যাকাউন্ট অ্যালায়েন্সকে চান না গার্মেন্টস মালিকরা। অ্যাকাউন্ট অ্যালায়েন্স হচ্ছে গার্মেন্টস মালিক শ্রমিকদের সংগঠন, তাদের কাছে গার্মেন্টস মালিকরা চান না, এটা বলেছে বিবিসি নিউজে। বাংলাদেশ পোশাক কারখানাগুলো মালিকরা বলেছেন তৈরি পোশাকের আন্তর্জাতিক ক্রেতাদের জোট অ্যাকাউন্ট ও অ্যালায়েন্সের ষড়যন্ত্র করেছে, তাদের কার্যক্রম বন্ধ করে দেওয়ার দাবি করেছেন তারা। এই অ্যাকাউন্ট অ্যালায়েন্স হচ্ছে ক্রেতা যারা বায়ার তাদের একটা জোট, তাদেরকে তারা চাচ্ছেন না ভারতে আসামে মুসলিম ছাত্রদেরকে গুলি করে হত্যা। ভারতের এটা খুব প্রচলিত একটা ঘটনা, এটা নিয়ে কোনো চিৎকার বাংলাদেশের প্রগতিশীল এটা নিয়ে একটি কথা লিখবে না, কিন্তু এই ঘটনা যদি বাংলাদেশে হতো সেই ক্ষেত্রে শাহবাগ এখন জেগে যেত। এক মুসলিম ছাত্রনেতা আর দুষ্কৃতিগুলিতে নিয়েছেন স্বশাসিত বরলন্ডের এলাকা মুসলিম ছাত্র ইউনিয়ন সভাপতি লাফিকুল ইসলামকে কোকরাঝাড় শহরে খুব কাছে হত্যা করা হয়। আমেরিকার স্কুলে ধর্মগ্রন্থ পড়া বন্ধ হয়েছিল যে মামলায়। ছাগলের খবর শেয়ার করা 57 দলের সাংবাদিক গ্রেপ্তার, এইটা একটা মানুষের অন্যতম নিউজ। ছাগলের খবর শেয়ার করা এক প্রতিমন্ত্রী তাকে 57 ধারায় তাকে গ্রেপ্তার করেছে। এই 57 ধারা নিয়ে অনেক আলোচনা সমালোচনা চলছে, এটা সবচেয়ে বেশি সমালোচনা শিকার হয়েছে এই কালো আইনটিকে, অনেকে কালো আইন বলছে, শোনা যাচ্ছিল এটা আইনটা বদলানো হবে বা সংশোধন করা হবে এরকম। বাংলাদেশের খুলনা জেলার স্থানীয় দৈনিক প্রভাব পত্রিকা সাংবাদিক আব্দুল লতিফ মনুলকে প্রতিমন্ত্রী বিতরণ করা ছাগল মারা যাওয়া সংক্রান্ত খবর শেয়ারের কারণে 57 ধারায় গ্রেপ্তার করেছে পুলিশ। বাদ বাকি আপনারা পড়ে নেবেন, এইটুকু আমি এখন বলছি। ইংলিশ পত্রিকায় চলে যাবো, তুর্কি পুটস হান্ড্রেডস অন ট্রায়াল ওভার টপ প্লট। তুর্কির গত বছর যে গণ অভ্যুত্থান ছিল, সেক্ষেত্রে তাদেরকে যারা বিচারের সম্মুখীন হয়েছে তাদেরকে ট্রায়ালের মানে বিচারের সম্মুখীন করা হয়েছে, যারা দোষী সাব্যস্ত হয়েছিল তখন। 3 defendants killed in Moscow court, মস্কোতে 3 জনকে মেরে ফেলা হয়েছে। সৌদি আরবিয়া প্লান্স রেড সি বিচ রিসোর্ট, সৌদি আরবের রেড সিতে বিচ রিসোর্ট করবে। হাউ ইমেল প্রাংস্টার ডাফ্ট ট্রাম্প অফিসিয়াল, আচ্ছা ট্রাম্পের যে যাকে বরখাস্ত করলো সেই ইমেল কৌতুক নিয়ে একটা কথা বলছে আর কি। ভেনেজুয়েলা পলিটিশিয়ান ডিটেইনড ইন পায়জামাস, আচ্ছা ভেনেজুয়েলা পলিটিশিয়ান, আচ্ছা পায়জামার জন্য সে মানে নিভৃত হয়েছে এরকম। ডার্ক ওয়েব মার্কেটস বুম আফটার FBI বাস্ট ফলোয়িং দ্য ক্লোজার অফ 2 illegal মার্কেটস লিসিং ইন রিভার সাইডস হ্যাভ রাইজ বাই মাস্ট 20%। আচ্ছা ডার্ক ওয়েব আপনার অনেকেই জানেন, ডার্ক ওয়েব হচ্ছে যে গোপন ইন্টারনেট যেগুলোকে বলা হয় আর কি, এগুলো নিয়ে অনেক আলোচনা চলে যেখানে অন্ত ড্রাগস নিষিদ্ধ জগতে বিচরণ। এইটা আসলে FBI কয়েকটা বড় সাইট বন্ধ করে দেওয়ার পর এগুলো আরও আরও 28% বৃদ্ধি পেয়েছে। এগুলো খুব খারাপ জিনিস, এখানে সম্বন্ধে ড্রাগস মানে সব যত 2 নম্বরই আছে, খুন খারাপই খুনের জন্য হায়ার করা ড্রাগস এভরিথিং যত 2 নম্বর জিনিসের সব এখানে চলে। আচ্ছা অন্য নিউজে যাই, দ্য হাইটেক বেজ মেড ফর হ্যাকার্স, 5 top tips টু লুজ এ জব ইন 10 ডেজ, মানে একটা চাকরি ছাড়তে 5টা top tip 10 দিনে চাকরি ছাড়ার, মাই গড এটা নিয়ে টিপসও আছে। ক্রিপি ফেসবুক AL স্টোরি সুইপস মিডিয়া, আচ্ছা রোবটের সাথে ছবি আর কি আছে উল্লেখযোগ্য কোনো কিছু
বিবিসিতে নাই, ইংলিশ যাব, প্রথম আলো ভার্সনে। যুবলীগ এক্সপেলস বগুড়া রেপ অ্যাকিউজড তুফানস ব্রাদার মতিন, ওই যে যেটা বলছিলাম তুফানের বড় ভাই মতিনকে যুবলীগ বের করে দিয়েছে। নাও বগুড়া যুবলীগ লিডার ট্রাইজ টু রেপ হাউস ওয়াইফ, বগুড়া যুবলীগের লিডার কি করেছে, এক গৃহিণীকে ধর্ষণ করার চেষ্টা করছে। ট্রু ব্রাদার কন্ট্রোল বগুড়া ক্রাইম ওয়ার্ল্ড, আচ্ছা এই দুই ভাই বগুড়া ক্রাইম আন্ডারওয়ার্ল্ডটা নিয়ন্ত্রণ করে, ক্রাইম ওয়ার্ল্ড আর কি। 340 চিলড্রেন রেপ ইন 7 মান্থ এনজিও, 340 সাত বিগত 7 মাসে 340 শিশু সন্তান ধর্ষণের শিকার হয়েছে, এনজিও বলেছে এটা। এনার্জি অ্যাডভাইজার লাইং ওভার ইউনেস্কো স্ট্যান্স অন রামপাল, এনার্জি অ্যাডভাইজার লাইং ওভার মানে এনার্জি অ্যাডভাইজার হচ্ছে কি বলবো, জ্বালানি অ্যাডভাইজার মানে অ্যাডভাইজার বাংলা কি এই মুহূর্তে মনে হচ্ছে না। ইউনেস্কো স্ট্যান্স রাম লাইং ওভার ইউনেস্কো স্ট্যান্স অন রামপাল নিয়ে ইউনেস্কোকে মিথ্যা বলেছে, যারা উপদেষ্টা ছিল অ্যাডভাইজার মানে হচ্ছে উপদেষ্টা। যাই হোক, কলোনি কাপল টু হেল্প 3000 সিরিয়ান চিলড্রেন, এই কাপল আর কি 3000 সিরিয়ান চিলড্রেন করা সাহায্য করবে। ওয়েহ বিগিনস প্রেসিডেন্সিয়াল ক্যাম্পেইনস, আর কি আছে উল্লেখযোগ্য, এগুলো নতুন কোনো কিছু নাই। আব্বাস ইলেক্টেড পাকিস্তান পিএম, ওই যে আব্বাস খাকার আব্বাসি পাকিস্তানে পিএম হয়েছে আর কি। এমটক ওয়ান্টস হায়ার শেয়ার ফ্রম মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস, এমটক হচ্ছে মোবাইল ফোন যারা আছে, দ্য কান্ট্রি মোবাইল ফোন অপারেটর মানে অপারেটর সমিতি আর কি সংগঠন এমটক। সোশ্যাল অ্যান্ড সায়েন্স অ্যান্ড টেক, সিলিকন ভ্যালি সিস স্লো ডাউন ইন সিট ফান্ডিং, ইউএস বাংলাদেশ স্টার্স দু হাফ লাইভ। আচ্ছা এই ছিল আজকের নিউজ, আর বারো বড় বৃত্ত লাগছে আজকে দেখলেন অফিস ব্লগসের 213 পর্ব, আশা করি সবাই ভালো আছেন, ভালো লাগছে সবাইকে, কালকে আবার দেখা হবে কথা হবে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশায় আজকের মতো আমি এখানে শেষ করব। আর অবশ্যই ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, কারণ লাইক শেয়ার কমেন্ট করতে পাশে লাগে না, আপনারা আমাদেরকে যত বেশি উদ্বুদ্ধ করবেন ইন্সপায়ার করবেন তত বেশি আমরা এগিয়ে যাব, এটা আপনাদেরকে বুঝতে হবে। আর আমরা আপনাদের বিরক্ত হওয়ার মতো কিছু মনে করছি না, কোনো ধরনের অসুবিধা শুরু করে কোনো কিছু করছি না। সো ভালো থাকুন, বাই বাই।